শিডিউল অনুযায়ী আমাদের যে ক্লাসটি নেওয়ার কথা ছিল কালকে কালকে 29 তারিখ যে ক্লাসটি ছিল রাত্রি 8টায়, কিছু টেকনিক্যাল সমস্যার জন্য ওই ক্লাসটা নেওয়া হয়নি কালকে। যে টপিকটা আমরা কালকে আলোচনা করার ছিলাম সেই টপিকটি হলো শিখন এবং পরিণামের মধ্যে সম্পর্ক, ঠিক আছে? তো কালকে লাইভ ক্লাসটা করা যায়নি, কারণ কিছু সমস্যা, টেকনিক্যাল কিছু সফটওয়্যারের সমস্যা ছিল, অডিও সমস্যা ছিল, তো সেগুলো সলভ করে আজকে সেটা রেকর্ড করার চেষ্টা করছি। তো কালকে যে ক্লাসটা ছিল অর্থাৎ শিখন ও পরিণামের মধ্যে সম্পর্ক কি, এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা একবার চোখ বুলিয়ে নিব শিখন কি, পরিণামন কি, তারপরে আমরা এই দুটো বিষয়ের মধ্যে কি সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তাহলে চলো আমরা একবার লার্নিং দেখে নিই। লার্নিং কি, অর্থাৎ আমরা দেখেছিলাম যে আচরণের পরিবর্তনের প্রক্রিয়া হলো শিখন, বা সেটা যদি আমরা পরিপূর্ণ হয়ে বলতে যাই তাহলে আমরা সেখানে কয়েকটি শব্দ যোগ করে সেটাকে পূর্ণাঙ্গ একটা সংজ্ঞায় রূপান্তরিত করেছিলাম। যেমন বলেছিলাম যে ব্যক্তির অভিযোজন ও দক্ষতা অর্জনের জন্য অভিজ্ঞতা ও প্রশিক্ষণের মাধ্যমে আচরণের স্থায়ী পরিবর্তনের প্রক্রিয়াকে শিখন বলে। অর্থাৎ ব্যক্তি যখন তার পরিবেশের সঙ্গে অভিযোজন করতে চায় বা কোনো রকম দক্ষতা অর্জন করতে চায়, সেক্ষেত্রে তার অতীত অভিজ্ঞতা এবং প্রশিক্ষণের মাধ্যমে তার আচরণের যে স্থায়ী পরিবর্তন হয় সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে শিখন। বা আমরা এটা খুব সহজে বলতে পারি যে ব্যক্তির অভিজ্ঞতা এবং প্রশিক্ষণের ফলে ব্যক্তির আচরণের স্থায়ী পরিবর্তনের প্রক্রিয়াকে শিখন বলে। তাহলে আমরা এটুকু মনে রেখেছি যে ব্যক্তির আচরণের পরিবর্তনের প্রক্রিয়া হলো কি, শিখন। আর আমরা আলোচনা করেছিলাম পরিণামন কি। খুব সহজে আমরা বলতে পারবো যে পরিণামন হলো এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ায় একজন ব্যক্তি তার জন্মসূত্রে প্রাপ্ত প্রবণতা বা ক্ষমতাগুলি স্বাভাবিকভাবে তার বিকশিত লাভ করে। অর্থাৎ আমরা এটাকে আরো সহজভাবে বলতে পারি যে ব্যক্তি জন্মসূত্রে পাওয়া স্বাভাবিক প্রবণতাগুলো বা স্বাভাবিক গুণগুলি বা স্বাভাবিক ক্ষমতাগুলি যখন স্বাভাবিকভাবে বিকশিত হয় তখন সেই প্রক্রিয়াকে পরিণামন বলা হয়, ঠিক আছে? তাহলে আমরা দুটো বিষয় আমাদের মাথায় রয়েছে। এবার আমরা দেখব যে এই দুটো বিষয় অর্থাৎ শিখন এবং পরিণামন কিভাবে সম্পর্কযুক্ত, শিখন কিভাবে পরিণামনের সম্পর্কযুক্ত, আবার পরিণামনের কিভাবে শিখন সম্পর্কযুক্ত, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? তাহলে আমরা চলে যাবো আজকে মূল আলোচ্য বিষয় অর্থাৎ শিখন এবং পরিণামনের মধ্যে সম্পর্ক কি। তাহলে প্রথমে বলা হচ্ছে যে শিখন এবং পরিণামন এই দুটি হচ্ছে বিকাশশীল প্রক্রিয়া, অর্থাৎ এটা হচ্ছে কি বিকাশমূলক প্রক্রিয়া, দুটি হচ্ছে কি বিকাশমূলক প্রক্রিয়া। কি কি? শিখন এবং পরিণামন। শিখন এবং পরিণামন কি? বিকাশমূলক প্রক্রিয়া। এবং ব্যক্তির জীবন বিকাশের ক্ষেত্রে এই দুটো প্রক্রিয়াই গুরুত্বপূর্ণ, অর্থাৎ শিখন যেরকম গুরুত্বপূর্ণ ঠিক তেমনি পরিণামনও গুরুত্বপূর্ণ। কারণ একটিকে বাদ দিয়ে ব্যক্তি চলতে পারে না বা ব্যক্তির জীবন বিকাশ হতে পারে না বা ব্যক্তি কোনো বিষয় শিখতে পারে না। তাই বলা যায় যে এই দুটো প্রক্রিয়া অর্থাৎ শিখন এবং পরিণামন দুটো একটি এক একটির সঙ্গে সম্পর্কিত। তবে এদের মধ্যে আমরা অনেকগুলো সাদৃশ্য এবং বৈসাদৃশ্য লক্ষ্য করি। শিখন এবং পরিণামনের মধ্যে অনেক সাদৃশ্য রয়েছে, অনেক বৈসাদৃশ্য রয়েছে। যেমন এখানে বলা হচ্ছে যে পরিণামন একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, এটি সহজাত অভ্যন্তরীণ, তাই বাহ্যিক পরিবেশের এটি বিশেষভাবে প্রভাবিত করতে পারে না। কারণ আমরা জেনেছি যে পরিণামন হচ্ছে একটা কি স্বতঃস্ফূর্ত স্বাভাবিক জৈবিক প্রক্রিয়া, অর্থাৎ পরিণামন ব্যক্তির বাইরের কোনো বিষয় তাকে প্রভাবিত করতে পারে না। ব্যক্তি জন্মগ্রহণ করার সময় যে জিনগতভাবে যে বৈশিষ্ট্যগুলো নিয়ে যে ক্ষমতাগুলো নিয়ে জন্মগ্রহণ করে সেগুলো পরবর্তীকালে তার বয়সের সঙ্গে সঙ্গে যখন বিকাশ লাভ করে তখন সেই প্রক্রিয়াটাকে আমরা পরিণামন বলেছি। তাহলে এই প্রক্রিয়াটা সহজাত, কারণ এটা অর্জন করা নয় এবং এটা একটা জৈবিক প্রক্রিয়া, এবং এটা স্বতঃস্ফূর্ত এই জন্য কারণ এর এখানে কোনো রকম অন্য কোনো বিষয় বা অন্য কোনো এক্সটার্নাল বিষয় এখানে প্রভাবিত এটাকে করতে পারে না। আবার যদি আমরা অন্যদিকে শিখন দেখি, তাহলে অন্যদিকে আমরা শিখন দেখবো যে এর কতগুলো শর্ত রয়েছে। অর্থাৎ যখন আমরা শিখন বা কোনো কিছু শিখতে যাব তখন কতগুলো শর্ত এখানে আমরা লক্ষ্য করি। যেমন এটা কি, এটা নির্ভর করে কি পেশনার উপর, চাহিদার উপর, মনোযোগের উপর, আগ্রহের উপর, এবং এটা পরিণামনের দ্বারা প্রভাবিত হয়। অর্থাৎ ব্যক্তি যদি পেশনা না থাকে, অর্থাৎ ব্যক্তি যদি কোনো একটা বিষয় শেখার ক্ষেত্রে তার মধ্যে যদি মোটিভেশন না থাকে তাহলে সেই বিষয়টা সে শিখতে পারে না। আবার ব্যক্তি সেই বিষয়গুলো শিখে যে বিষয়গুলো তার চাহিদা রয়েছে তাহলে চাহিদা গুরুত্বপূর্ণ। আবার ব্যক্তি যে বিষয় শিখতে যায় সেখানে তাকে মনোযোগ দিতে হবে, যদি তার সেই জায়গার মনোযোগ না থাকে তাহলে সে সেই বিষয়টা শিখতে পারে না। সেই বিষয়ের প্রতি তার আগ্রহ থাকতে হবে, অর্থাৎ ব্যক্তি যে বিষয় শিখতে যাচ্ছে সেই বিষয়ে তার যদি আগ্রহ না থাকে তাহলে সে সেখানে মনোযোগ দিতে পারবে না। তাহলে যে বিষয়টা আমরা শিখবো সেটা বারবার প্র্যাকটিস করতে হবে, অর্থাৎ অনুশীলন করতে হবে। তাহলে এক্ষেত্রে এটা একটা শর্ত সাপেক্ষ বিষয়, অর্থাৎ
যেমন পরিণামে কোন রকম শর্ত বা কোন রকম এক্সটার্নাল বিষয় পরিণামকে প্রভাবিত করতে পারে না, কিন্তু অপরদিকে শিক্ষণকে কিন্তু বিভিন্ন বিষয় প্রভাবিত করে, যেমন প্রেরণা, চাহিদা, মনোযোগ, আগ্রহ, অনুশীলন এবং পরিণাম। এবং এই যে শর্তগুলো, এই শর্তগুলো যদি পালন করা হয় বা অনুসরণ করা হয়, তবে ব্যক্তি কোনো একটি নির্দিষ্ট জায়গা থেকে জ্ঞান বা দক্ষতা অর্জন করতে সক্ষম হয়। তারপরে আমরা যদি দেখি, এই দুটো প্রক্রিয়াই একে অপরের উপর নির্ভরশীল। শিক্ষণের অন্যতম শর্ত হলো পরিণাম। কি শিক্ষণের অন্যতম শর্ত হলো পরিণাম, এই বিষয়টাকে বুঝতে হবে। শিক্ষণের অন্যতম শর্ত পরিণামকে কেন বলা হয়েছে, কারণ ব্যক্তির মধ্যে যদি যথেষ্ট পরিমাণ পরিণাম না ঘটে, তাহলে তার মধ্যে শিক্ষণ কোনোভাবে সম্ভব না। কেননা যদি তার শারীরিক একটা বৈশিষ্ট্য, তার মধ্যে শারীরিক যে পরিপূর্ণতা, শারীরিক পরিপূর্ণতা যদি না আসে, তাহলে কিন্তু সে নির্দিষ্ট বিষয় শিখতে পারবে না। যেমন ক্লাস 5 এর বাচ্চাকে আমরা ক্লাস 10 এর যেরকম ম্যাথ করাতে পারবো না, ঠিক তেমনি ক্লাস 10 এর বাচ্চাদেরকে বা স্টুডেন্টদেরকে আমরা ক্লাস 5 এর যোগ বিয়োগ ভাগগুণ আমরা শেখাই না। কারণ যার যেরকম ম্যাচুরেশন বা যার যেরকম পরিপূর্ণ আমাদের স্তর রয়েছে, সেই রকম তাকে তাদেরকে আমরা শিক্ষণ দিয়ে থাকি বা শিক্ষা দিয়ে থাকি বা সেরকম কনসেপ্ট তাদেরকে পড়িয়ে থাকি। তাহলে পরিণামন যদি না হয়, তাহলে শিক্ষণ কোনোভাবে সম্ভব না। এই জন্য বলা হচ্ছে যে শিক্ষণের ক্ষেত্রে একটি অন্যতম শর্ত হলো পরিণামন। তারপরে বলা হচ্ছে যে যথাযথ পরিণামন ছাড়া শিক্ষণ অসম্ভব, অর্থাৎ যথাযথভাবে যদি পরিণামন না হয়, তাহলে সেক্ষেত্রে শিক্ষণ কোনোভাবে সম্ভব না। পরিণামন প্রক্রিয়াটি শিক্ষণের সীমারেখা নির্ধারণ করে, অর্থাৎ পরিণামন প্রক্রিয়াটি শিক্ষণের সীমারেখা এইভাবে নির্ধারণ করে, অর্থাৎ ব্যক্তির পরিণামন যতটা স্তর রয়েছে, সে সেই পরিণামনের স্তর অনুযায়ী ততটাই শিখতে পারে। অর্থাৎ আমরা তার পরিণামনের স্তরের বাইরে তাদেরকে শিখাতে পারবো না এবং তারা শিখতেও পারবে না। আবার অনেক ক্ষেত্রে শিক্ষণও পরিণামন ক্রিয়াকে ত্বরান্বিত করতে সহায়তা করে, যেমন দৈহিক অনুশীলন দৈহিক বৃদ্ধিতে সাহায্য করে। এখানে বলা হচ্ছে যে অনেক ক্ষেত্রে শিক্ষণকেও পরিণামন প্রভাবিত করে। কি শিক্ষণও উল্টো করে বললাম, এখানে বলা হচ্ছে যে অনেক ক্ষেত্রে শিক্ষণও পরিণামনকে প্রভাবিত করে। যেমন আমরা যদি দৈহিক অনুশীলন করি, তাহলে আমরা দৈহিক বৃদ্ধি আমাদের লক্ষ্য করি। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আমরা যদি কোনো বিষয় শেখার চেষ্টা করি এবং বারবার সেটা অনুসরণ করি, সেক্ষেত্রে কিন্তু আমার পরিণামনের ক্ষেত্রে এটা একটা প্রভাব বিস্তার করে। এই জন্য এখানে উদাহরণ দেওয়া হয়েছে যে আমরা যদি কোনো প্রতিদিন আমরা যদি প্রতিদিন ফিজিক্যাল এক্সারসাইজ করি, তাহলে আমাদের শারীরিক যে গঠনটা সেটাও কিন্তু পরিবর্তন হয়। তাহলে সেটা কিসের জন্য, সেটা অনুশীলনের জন্য বা কোনো একটা বিষয় শেখার কারণে আমাদের শারীরিক পরিবর্তনটা হচ্ছে। এই জন্য আমরা বলতে পারি যে শিক্ষণও কিন্তু আমাদের পরিণামনের প্রক্রিয়াকে প্রভাবিত করে থাকে। সুতরাং আমরা এটা বলতে পারি যে শিশুর যখন যেখানে যখন থেকে আমাদের শিক্ষা ব্যবস্থা তার শুরু হয় বা শিক্ষণ শুরু হয়, সেই স্তরে তাদের কি ধরনের পরিণামনের স্তর রয়েছে সেটা আমাদেরকে জানা প্রয়োজন। অর্থাৎ পরিণামনের স্তর জানার পর শিশুদেরকে যদি আমরা শিক্ষা দিই, তাহলে সেই শিক্ষা তারা সহজে গ্রহণ করতে পারবে এবং সেই শিক্ষা তাদের জেনুইনলি তাদের মানসিক বিকাশ, বৌদ্ধিক বিকাশ এবং তার দৈহিক বিকাশে বিশেষভাবে সাহায্য করবে। এই জন্য বলা হচ্ছে যে উপযুক্ত পরিণামন ঘটলে তবেই তার শিক্ষণের কাজ দিয়ে শুরু করা উচিত। অর্থাৎ শিশুদের বা স্টুডেন্টদের পরিণামনের স্তর দেখার পর তাদের শিক্ষণ আমরা শুরু করতে পারি। শিশুর জীবন বিকাশের ক্ষেত্রে শিক্ষণের ভূমিকাও অপরিসীম। অন্যদিকে বলা হচ্ছে যে যেমন পরিণামন শিক্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি জীবন বিকাশের ক্ষেত্রে শিক্ষণও যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা এখানে বলা আছে। আবার অনেক শিক্ষাবিদ এ সম্পর্কে মন্তব্য করেছেন যে পরিণামন ও শিক্ষণ দুটি পরস্পর বিরোধী ধারণা নয়, বরং শিশুর সামগ্রিক বিকাশের জন্য দুটি আবশ্যক। অর্থাৎ বিভিন্ন ধরনের সাইকোলজিস্টরা বলেছে যে পরিণামন বা শিক্ষণ পরস্পর বিরোধী না, মানে একটা আর একটা বিরোধী না, এটা পরস্পর একে অপরের উপর নির্ভরশীল। এবং ব্যক্তির সামগ্রিক জীবন বিকাশের ক্ষেত্রে এই পরিণামন এবং শিক্ষণ সমানভাবে গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমরা যেমন পরিণামনকে বাদ দিয়ে শিক্ষণ শিক্ষণ সাফল্য করতে পারি না, ঠিক তেমনি শিক্ষণকে যদি আমরা গুরুত্ব দিই, তাহলে আমরা পরিণামনের প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে পারি বা পরিণামনের আমরা যে ধারা বা গতি তার মধ্যে আমরা পরিবর্তন আনতে পারি। ঠিক আছে, তাহলে শিক্ষণ এবং পরিণামন দুটোই কিন্তু একে অপরের সঙ্গে সম্পর্ক যুক্ত। এটা পরীক্ষায় হয়তো 8 মার্কের খুব কম আসতে পারে, 4 মার্কের বেশি আসবে। ঠিক আছে, তাহলে তোমরা এটাকে এইভাবে আলোচনা করতে পারো। এরপরে যে ক্লাসগুলো হবে সেগুলো শিডিউল অনুযায়ী হবে, যে টেকনিক্যাল সমস্যা সেটা সলভ করা হয়েছে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। কালকের ক্লাসটা মিস করার জন্য আমি সরি, অসুবিধার জন্য হয়নি। ঠিক আছে, তাহলে এর
পরের দিন আমরা ক্লাস শিডিউল অনুযায়ী ক্লাস নেব, তোমরা সবাই সঙ্গে থাকো, এবং যারা যারা এই ভিডিওগুলো বা এই ক্লাসগুলো দ্বারা উপকৃত হচ্ছে তারা কমেন্ট সেকশনে কমেন্ট করো, কারণ তার মাধ্যমে একটা মোটিভেশন পাওয়া যায় যে কেউ না কেউ ভিডিওটা দেখতে কাজে লাগছে। এবং যদি তোমাদের এই চ্যানেলটি গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে তোমরা সেটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং নোটিফিকেশনটা অন করে রাখতে পারো, যে যখনই ক্লাস হবে তখনই তোমাদের কাছে অটোমেটিক্যালি নোটিফিকেশন চলে যাবে। তাহলে ক্লাসটা পুরো ধৈর্যের সঙ্গে দেখার জন্য সবাইকে ধন্যবাদ।